বছরের শুরু বা শেষ বলতে কোনো কথা নেই, রেডমি অ্যান্ড রিয়েলমি তারা হচ্ছে বরাবরই জাতশত্রু। আমি যখন নার্জো N53টা ব্যবহার করতেছিলাম তখন মাথায় আসলো যে এই প্রাইসে কিন্তু 11 প্রাইমটাও পাওয়া যাচ্ছে। তাই চিন্তা করলাম যে দুইটার ভিতরে ক্লিয়ার কম্পারিজন করা যাক, যাতে করে আপনারাও ক্লিয়ার একটা ডিসিশন নিতে পারেন। কেননা রিয়েলমি N55 হচ্ছে দেখতে সুন্দর আর 11 প্রাইমটা হচ্ছে পারফরম্যান্স মনস্টার। তো এই দুইটার ভিতরে হচ্ছে আপনারা কোনটা নেবেন, আর এছাড়া বাকি যে দিকগুলো আছে সেই দিক দিয়ে হচ্ছে কোনটা ক্লিয়ার উইনার, সেটাই হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই দেরি না করে সাবস্ক্রাইব মেরে বসে পড়েন ফুল রিভিউ দেখার জন্য। আর এই দুইটি ফোনই আমাদেরকে স্পন্সর করেছে সাদ্দাম টেলিকম। তাদের শপে আপনারা রেডমি অ্যান্ড রিয়েলমি সকল স্মার্টফোন পেয়ে যাবেন, আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আলাদা কিছু স্পেশাল গিফট পেয়ে যাবেন। প্রথমেই দুইটি ফোনের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে শুরু করা যাক। দুইটা ফোনই হচ্ছে প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বোনেট বডির একটা ফোন। রেডমি 11 প্রাইমের ব্যাক প্যারেটে ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে, যার উপরে টেক্সচার দেওয়া হয়েছে, যার জন্য এইটাতে ফিঙ্গার ক্যাচ করে না আর এইটাতে টুকটাক দাগও পড়ে না। অপরদিক দিয়ে রিয়েলমিতে ব্যবহার করা হয়েছে ম্যাট ফিনিশ, যেটা হচ্ছে দূর থেকে দেখে অনেকটা এই যে ফ্রস্টেড টাইপ ফিনিশ মনে হয়, বাট এখানে ওই রকম কিছুই ছিল না, একেবারে ম্যাট ফিনিশ। এটাতে ফিঙ্গার ক্যাচ করে আর এটাতে হচ্ছে দাগ পড়ে যাবে, যার জন্য অবশ্যই ব্যাক কভার লাগিয়ে রাখবেন। আর দুইটারই সাইডে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন, তবে এখানে কর্নারগুলো একটু কার্ভি ছিল রেডমিটা, তবে কমফোর্টেবল বেশি ফিল হয় হচ্ছে রিয়েলমি, কেননা এটার থিন অ্যান্ড ওয়েটটা একটু কম ছিল। তাছাড়া দুইটারই সাইডে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, দুইটাই যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, তবে এখানে আমার কাছে রিয়েলমিটা একটু বেশি ফাস্ট মনে হয়েছে রেডমির থেকে। অ্যান্ড দুইটার যে ক্যামেরা মডিউল, এখানে হচ্ছে আপনারাই জাজমেন্ট দিবেন যে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে, তবে আমার কাছে রেডমির ক্যামেরা মডিউলটা ইউনিক লেগেছে আর রিয়েলমিটা হচ্ছে বর্তমান সময়ে হচ্ছে হরহামেশাই দেখা যায়। তাছাড়া যদি বলতে হয় কমফোর্টেবল ফিল হয় কোনটা, আমার কাছে হচ্ছে রিয়েলমিটা একটু বেশি কমফোর্টেবল ফিল হয়েছে, তবে দুইটাই বড় ফর্ম ফ্যাক্টর হওয়ার জন্য এক হাতে ইউজ করতে গেলে প্যারা খাবেন। দুইটা যদি থিকনেস নিয়ে বলতে হয় তাহলে রেডমি 11 প্রাইমের থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 200 গ্রাম, অপরদিক দিয়ে রিয়েলমির থিকনেস হচ্ছে 7.5 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 182 গ্রাম। সো ওয়েট অ্যান্ড থিকনেসের দিক দিয়ে হচ্ছে যে রিয়েলমিটা এগিয়ে থাকবে রেডমির থেকে। তাছাড়া রেডমিটা কিছুটা বাল্কি ফিল হয়, এটা হচ্ছে আগেও বলেছি এখনও বলতেছি। তাছাড়া হচ্ছে যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন দুইটাতেই আছে, তবে রেডমিতে আপনারা এক্সট্রা হিসেবে পেয়ে যাচ্ছেন আয়ার ব্লাস্টার। আই হোপ যে ডিজাইন নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো এখন হচ্ছে ডিসপ্লের দিকে যাওয়া যাক। দুইটা ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে আর দুইটাই হচ্ছে বিশেপের নজ ডিসপ্লে। ডিসপ্লের সাইজের দিক দিয়ে রিয়েলমির সাইজটা কিছুটা বড় ছিল রেডমির থেকে, আর যদি PPI নিয়ে বলতে হয় তাহলে রেডমির PPI হচ্ছে 401 PPI আর রিয়েলমির PPI হচ্ছে 390 PPI। দুইটাই যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল, তবে এখানে আমার কাছে রিয়েলমির ডিসপ্লেটা একটু বেশি কন্ট্রাস্টি, মানে এটা হচ্ছে রেডমির থেকে একটু বেশি পাঞ্চি কালার প্রোডিউস করতেছিল। অ্যান্ড এইখানে ডিসপ্লের দিক দিয়ে আমার কাছে রিয়েলমির ডিসপ্লেটা বেশি ভালো লেগেছে। তাছাড়া নচের দিক দিয়ে হচ্ছে রিয়েলমির নচটা একটু ছোট ছিল, যার জন্য দেখতে ভালো লাগে। অ্যান্ড দুইটাতে ব্যবহার করা হয়েছে 90Hz হাই রিফ্রেশ রেট, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম দুইটার একটাতে ওই রকম কোনো টাচ লেটেন্সি খেয়াল করিনি, তবে রিয়েলমিটা একটু বেশি ফ্লুইড মনে হয়েছে। দুইটারই চিন অ্যান্ড বেজেল অলমোস্ট সিমিলারই ছিল, তবে এখানে রেডমিটা এগিয়ে থাকবে, কেননা এটার প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3। রিয়েলমিতে আসলে কি প্রোটেকশন থাকছে তা জানতে পারি নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর যদি পিক ব্রাইটনেস নিয়ে বলতে হয় তাহলে রিয়েলমির পিক ব্রাইটনেস হচ্ছে 450 nits আর রেডমিটা কত সেটা জানা যায়নি, তারপরে দুইটা আমার কাছে অলমোস্ট সিমিলারই মনে হয়েছে। দুইটাই আপনারা ইনডোর অ্যান্ড আউটডোরের জন্য ঠিকঠাক আছে, বাট যখন হচ্ছে ডিরেক্ট সানলাইটে ইউজ করবেন তখন কিছুটা প্যারা খাবেন। খাতা কলমে রেডমিটা হচ্ছে রিয়েলমির থেকে কিছুটা এগিয়ে থাকবে, কেননা এইখানে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ আর রিয়েলমিতে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, বাট দুইটারই মেন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 50 MP মেন সেন্সর। অ্যান্ড রেডমিতে আপনারা 2 MP ম্যাক্রো সেন্সর এক্সট্রা হিসেবে পেয়ে যাবেন, আর দুইটারই ফ্রন্টে আসলে পাচ্ছেন 8 MP সেলফি ক্যামেরা। অ্যান্ড এই দুইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তো দুইটার যদি পিকচার নিয়ে বলতে হয় তাহলে এইখানে আমার কাছে ব্যাক অ্যান্ড রিয়ার দুইটারই হচ্ছে যে রিয়েলমির তোলা ছবিগুলো বেশি ভালো লেগেছে। ছবিগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন যে কোনটা আপনার কাছে বেস্ট মনে হয়েছে।
পারফরমেন্স নিয়ে বলতে গেলে এখানে ক্লিয়ার উইনার হইতেছে রেডমি, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G99, যেটা হচ্ছে 6 nanometer আর্কিটেকচারে বিল্ড করা। অ্যান্ড এখানে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ, আর এর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। অপরদিক দিয়ে রিয়েলমিতে ব্যবহার করা হয়েছে ইউনি এসওসি টাইগার সিরিজের T612, যেটা হচ্ছে 12 nanometer আর্কিটেকচারে বিল্ড করা। আর এখানে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 6GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ, এটারও স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। অ্যান্ড এখানে 6GB ভেরিয়েন্ট নেওয়ার বড় কারণ হইতেছে আমি আসলে দেখতে যাচ্ছিলাম যে ওইটার সাথে আসলে এটা কতটা কম্পিট করতে পারে। দুইটা দিয়ে যখন হচ্ছে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি, সেখানে রেডমিটা হচ্ছে সিঙ্গেল কোরে 697 অ্যান্ড মাল্টি কোরে 1566 স্কোর করে। অপরদিক দিয়ে রিয়েলমিটা হচ্ছে সিঙ্গেল কোরে 416 অ্যান্ড মাল্টি কোরে 1497 স্কোর করে। তাছাড়া হচ্ছে এটা দিয়ে যখন হচ্ছে আমি বেঞ্চমার্ক, তারপরে হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া, ব্রাউজিং, গেম প্লে ওপেন করতেছিলাম, বেশিরভাগ সময় হচ্ছে রেডমিটা এগিয়ে ছিল রিয়েলমির থেকে। তারপরে দুইটার ভিতরে হচ্ছে স্পিড টেস্ট, অ্যাপস ওপেনিং আপনাদের জন্য দিয়ে দিলাম, আপনারাই দেখে কমেন্ট করে জানাবেন যে কোনটা আসলে ফাস্ট ছিল। আর এই দুইটি ফোনের ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000mAh ব্যাটারি। দুইটার যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে দুইটার ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট সিমিলারই ছিল, তবে রেডমিটা একটু এগিয়ে থাকবে কারণ এটা 6nm হওয়ার জন্য একটু ব্যাটারি ব্যাকআপ বেশি দিচ্ছিল। তবে চার্জিং দিক দিয়ে বলতে গেলে দুইটাই হচ্ছে মডারেট ইউজিংয়ে হচ্ছে যে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যারা হচ্ছে হার্ডকোর ইউজার তারা হচ্ছে 90Hz ব্যবহার করলে দুইটাই হচ্ছে 7 থেকে 7.5 ঘন্টার মতো টানতে পারতেছিল। তবে এখানে রেডমিটা আবার এগিয়ে থাকবে কেননা এইটাতে দেওয়া হয়েছে 33W একটা ফাস্ট চার্জার, যেটা ফুল চার্জ হইতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগে। অপরদিক দিয়ে রেডমিতে ব্যবহার করা হয়েছে 22W একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা ফুল চার্জ হইতে 1 ঘন্টা 30 থেকে 35 মিনিটের মতো সময় নেয়।
তো সবশেষে যদি এই দুইটা ফোনের ভিতরে বেস্ট সিলেক্ট করতে হয় তাহলে ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা এই তিনটা পার্টে ক্লিয়ার উইনার হইতেছে রিয়েলমি। কেননা ডিজাইন বলেন, ডিসপ্লে বলেন, ক্যামেরা এই তিনটা পার্টে হচ্ছে রেডমির থেকে রিয়েলমি বেটার পারফর্ম করেছে। তবে পারফরমেন্স অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ এই দিকগুলোতে হচ্ছে রিয়েলমির থেকে রেডমিটা একটু বেশি বেটার পারফর্ম করে। শুধু যে বেশি বেটার পারফর্ম করে এইরকম না, রিয়েলমি আমার কাছে যে মডেলটা ছিল সেটা কিন্তু 6GB 128GB ভেরিয়েন্টের ছিল, বাট রেডমিটা হচ্ছে 4GB 64GB। তারপরও রিয়েলমির থেকে রেডমির পারফরমেন্সটা একটু বেশি বেটার ছিল। তাই যারা হচ্ছে হেভি মাল্টিটাস্কিং করেন, গেম প্লে করেন, তাদের জন্য অবশ্যই রেডমিটা বেটার অপশন। বা যারা হচ্ছে গেমিং, ডিজাইন, ডিসপ্লে ভালো চাচ্ছেন, তাদের জন্য রিয়েলমিটা একটু বেশি বেটার হবে।